নামটা শোনা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে মনোরম সদৃশ্য, তাই গোটা বিশ্বের কাছে ভারতের এই জায়গা ভূস্বর্গ হিসেবে পরিচিত। এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ বাগান রয়েছে এখানে। শ্রীনগরে তৈরি হওয়া এই বাগানে 30% কুড়ি সময়ের আগে ফোটে, তাই নির্ধারিত সময়ের আগে স্থানীয় ও পর্যটকদের জন্য বাগানটি এপ্রিলের মাসের প্রথম দিকেই খুলে দেওয়া হয়। 12 হেক্টর জায়গা জুড়ে তৈরি এই বাগানে রয়েছে 48 প্রজাতির টিউলিপ গাছ। ডালহ্রদের পাশে টিউলিপ গার্ডেন প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে, আর চলতি বছর পাল্টে গেছে এর দৃশ্যপট। কোভিড-19 কারণে নেই কোনো লোকারণ্য। 21 দিন চলা লকডাউনের কারণে 2007 সালের পর প্রথমবারের মতো বন্ধ রয়েছে টিউলিপের বাগানটি, আর সৌন্দর্য থেকে বঞ্চিত হলো হাজারো মানুষ।